হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদেরকে নতুন একটি ভিডিওতে। বন্ধুরা, আজকের এই ভিডিওর ভিতরে আমি কথা বলতেছি ভিভো V27। এই মোবাইলটি ইতিমধ্যে আমাদের হাতে চলে আসছে। এই মোবাইলটির প্রাইস এবং স্পেসিফিকেশন কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে। তারপর আজকে এই মোবাইলটি আমি আনবক্সিং করে আপনাদেরকে দেখাইবো। এই মোবাইলটি মূলত হচ্ছে ক্যামেরার জন্য বিখ্যাত। মোবাইলটির ক্যামেরা আমরা টেস্ট করব, দিনের বেলা কতটুকু ক্লিয়ার ভিডিও শুটিং করা যায় এবং রাতের বেলা কতটুকু ক্লিয়ার ভিডিও শুটিং করা যায় বিস্তারিত এই চ্যানেলের মাধ্যমে আপলোড করব। আজকে এই ভিডিওটির মাধ্যমে শুধুমাত্র আমরা দেখাইতেছি আপনাদেরকে মোবাইলটি বক্সের ভিতরে আমরা কি পাচ্ছি, আনবক্সিং করে দেখাইতেছি। এবং মোবাইলটি বর্তমানে আমি যে প্রাইস দেখেছি এটা আপনাদেরকে বলে দিই, 1600 টাকা দেখেছি, 1600 রিয়াল, সৌদি রিয়াল 1600, যেটি বাংলাদেশি টাকা কনভার্ট করলে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। তো দেখতে থাকেন ভিডিওটি, চলেন আমি প্রথমেই আনবক্সিং করি সর্বপ্রথমে, তারপরে ক্যামেরা টেস্ট করবো। ক্যামেরা টেস্ট করার জন্য অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওটি ফলো করবেন, দেখতে থাকেন ভিডিওটি। তো বন্ধুরা, এই দেখেন ভিভো V27 মোবাইলটি এখন আনবক্সিং করতেছি। তো আমি আনবক্সিং করার জন্য একটি কেচি আর একটি চাকু নিয়েছি, যেটা দিয়ে সুবিধা হয় ওইটি দিয়েই কাটবো। এখন কেচি দিয়েই কাটি। একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, মোবাইলটির ভিতরে কী কী জিনিসপত্র পাচ্ছি বিস্তারিত আপনাদেরকে তুলে ধরবো। আর অলরেডি কিন্তু আমি একটি ভিডিও দিয়ে রাখছি ভিভো V27 মোবাইলটির বক্সের ভিতরে কী পাওয়া যায় ওইগুলো কিন্তু উল্লেখ করে রাখছি। তারপরও নিজে খুলে আপনাদেরকে দেখানোর ফিলিংসটাই আলাদা, এর জন্য ভাবছি আরেকটি ভিডিও করে আপনাদেরকে সুন্দরভাবে দেখাই। তো সর্বপ্রথমে বক্সটি খোলার সাথে সাথে আমরা মোবাইলটি পেয়ে যাচ্ছি, ভিভো V27 5G মোবাইল। এটি হচ্ছে 8GB RAM, 256GB স্টোরেজ, এটির ভিতরে দুটি পাওয়া যাচ্ছে, একটি হচ্ছে 12GB RAM, 256GB স্টোরেজ। তো আমি যেটা নিয়েছি আমার ফ্রেন্ডের জন্য 8GB RAM, 256GB স্টোরেজ। তো এটা কোনো কাজের না, একটা সিলিকন কভার পাওয়া যাচ্ছে মোবাইলটির ভিতরে। মোবাইলটি বক্সের ভিতরে সিলিকন কভার, কিছু ইউজার বুক পাওয়া যাচ্ছে, ইউজার বুক, এবং 66 ওয়াটের একটি চার্জার অ্যাডাপ্টার পাওয়া যাচ্ছে। টাইপ সি টু টাইপ সি কেবল পাওয়া যাচ্ছে, না ইউএসবি টু টাইপ সি কেবল পাওয়া যাচ্ছে বন্ধুরা। একটি সিম পিন ইজেক্টর পাওয়া যাচ্ছে মোবাইলটি বক্সের ভিতরে, এছাড়া আর কোনো কিছু পাওয়া যাচ্ছে না। তো এতগুলোই ছিল, এছাড়া আর মোবাইলটির ভিতরে কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। তো এখন দেখি মোবাইলটি অন করে দেখি, এই হচ্ছে ভিভো V27 মোবাইলটির লুক, পিছনের দিক দিয়ে দেখেন, অসম। মোবাইলটির কালার কিন্তু চেঞ্জ হবে, মোবাইলটির ভিতরে পিছনে ভালোভাবে ধরে রাখলে মোবাইলটি কালার চেঞ্জ হবে। একটি সিলিকন কভার পাওয়া যাচ্ছে মোবাইলটির ভিতরে, একটি সিম টাই ইজেক্টর এবং ইউএসবি টু টাইপ সি কেবল পাওয়া যাচ্ছে, এছাড়া কোনো কিছু পাওয়া যাচ্ছে না, চার্জার পাওয়া যাচ্ছে মোবাইলটির ভিতরে। তো ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ সামনে ভিডিওতে আপনাদেরকে দেখাইতেছি ক্যামেরা টেস্ট করে, ক্যামেরা কোয়ালিটি কীরকম, ইমেজ কোয়ালিটি কীরকম। এক ভিডিওর ভিতরে ভিডিওটি বড় করতে চাই না।